মনোয়ন বাতিল হওয়ার বাচ্চাদের মতো কান্নায় মাটিতে গড়াগড়ি করলেন এক প্রার্থী। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চেয়েছিলেন আওয়ামী লীগ থেকে নির্বাচনটা করবেন, কিন্তু আওয়ামী লীগ যেভাবে মনোয়ন ছাঁটাই করছেন তাতে তিনিও ছাঁটাই হলেন। তবে শেষ ভরসা ছিল স্বতন্ত্র প্রার্থিতা। আশা ভরসা নিয়ে শেষমেশ মনোয়ন নিলেন স্বতন্ত্র থেকেই, কিন্তু তাও বাতিল হয়ে গেল। এমন দুঃখে বাচ্চাদের মতো মাটিতে গড়াগড়ি করে কান্না জুড়ে দিলেন এই প্রার্থী। তিনি টানা তিনবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেল করে আগে থেকেই দুঃখ বহন করছেন, কিন্তু এবার মানিকগঞ্জ এক আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আব্দুল আলী ব্যাপারীর এই মনোনয়নটাও টিকল না। প্রার্থিতা বাতিল হবার কথা শুনেই তিনি মাটিতে লুটিয়ে কান্নায় ভেঙে পড়েন। রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ের মনোনয়নপত্র যাচাই শেষে তার প্রার্থিতা বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রেহানা আক্তার। প্রার্থিতা বাতিলের কথা শুনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রার্থিতা ফেরত চেয়ে মাটিতে কান্নায় লুটিয়ে পড়েন তিনি। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এসে তাকে সান্ত্বনা দেয় এবং প্রার্থিতা ফিরে পেতে আপিলের পরামর্শ দেয়। হলফনামাপত্রে জানা যায়, মানিকগঞ্জ এক আসনের স্বতন্ত্র প্রার্থী 60 বছর বয়সী মোহাম্মদ আব্দুল আলী বেপারী মানিকগঞ্জের খিয়র উপজেলার বেড়াডাঙ্গা এলাকার কিয়ামুদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক। কৃষিকাজের মাধ্যমে বার্ষিক আয় 2,50,000 টাকা এবং তার কাছে নগদ 2,00,000 টাকা ও এক ভরি স্বর্ণালঙ্কারও রয়েছে। মোহাম্মদ আব্দুল আলী বেপারী শিক্ষাগত সার্টিফিকেট না থাকলেও তিনি স্বশিক্ষিত। পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ আব্দুল আলী বেপারী 2011, 2016 ও 2021 সালে ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেন এবং নির্বাচনে পরাজিত হন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মানিকগঞ্জ এক আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। আব্দুল আলী ব্যাপারী বলেন, আমি এখন আমার ভোটারদের মুখ দেখামো কেমনে? আমি আর বাঁচুম না। আমি ভোট দিতে না পারলে মরুম, আমার জীবন রাখুম না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন, আমার ভোট আমারে দিয়ে দেন, যেন মরতে পারি। আমার বিশ্বাস আছে মানুষ আমারে ভোট দিবে। আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যাব। যে কোনো চক্রান্তের মাধ্যমে আমার নমিনেশন বাদ দেওয়া হয়েছে, আমি চক্রান্ত বিশ্বাস করি না। আমাকে আমার ভোট দেওয়ার সুযোগ দেওয়া হোক। তাসমিয়া তুসাইবা, নিউজ প্লাস। ঐতিহ্যবাহী কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, এমবিএ ও এলএলএম ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে।